নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চট্টোপাধ্যায় সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমার আলোচ্য বিষয় ব্রিক বা ইট সম্পর্কে ইট কি এটি কী কাজে ব্যবহৃত হয় এবং এটি ব্যবহারের সুবিধা কী ইটের শ্রেণী বিভাগ অর্থাৎ টাইপস অফ ব্রিক এবং আপনার নির্মাণ কার্যের জন্য কোন ইট বেস্ট হবে অর্থাৎ ভালো ইট চিনে নেওয়ার জন্য কিছু টিপসের ব্যাখ্যা করব। এবং কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়া পরীক্ষার মাধ্যমে ভালো ইট কীভাবে চিনে নেবেন এবং এরই সঙ্গে ইটের মধ্যে নোনা থাকলে সেটিকেও কিভাবে পরীক্ষার মাধ্যমে চিনে নেবেন সেই সম্পর্কেই আলোচনা করব তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই হেল্পফুল এবং নলেজেবেল হবে বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফ্রেশার বা যারা তার বাড়ি তৈরির জন্য ভালো গুণযুক্ত ইটের খোঁজ করছেন তাদের জন্য এবং এরই সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ করছি বন্ধুরা এই চ্যানেলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো কিছু নির্মাণ এবং তার রক্ষণাবেক্ষণ সম্পর্কিত আলোচনা করে থাকি তাই আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে নির্মাণ নির্মাণকার্যে ব্যবহৃত উপাদানগুলির মধ্যে ব্রিক হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু অনেক সময় না জানার ফলে আমরা নির্মাণ নির্মাণকার্যে বাজে কোয়ালিটির ইট ব্যবহার করে ফেলি এবং পরবর্তীতে এর ফল আমাদের ভুগতে হয় যেমন প্লাস্টার খসে পড়া অথবা ইটে ড্যাম বা নোনা লাগা ইত্যাদি ইত্যাদি এবং এরই সঙ্গে বলে রাখি আগের ভিডিওতে আমি ওয়ালের ড্যাম বা নোনা সম্পর্কে ভিডিও বানিয়েছি যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে ওই ভিডিওটি দেখতে পারেন ওর লিঙ্ক আই বটম বা এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো আমরা প্রথমেই জানবো ইট কি সেই সম্পর্কে নির্দিষ্ট পরিমাপের ছাঁচে তৈরি ঘন আয়তকারের পুরানো মাটির এক একটি ছাঁচকে ব্রিক বা ইট বলে এবার জানব এর ব্যবহার সম্পর্কে বাস্তুশিল্পে নানা কাজে ইঁট নানাভাবে ব্যবহৃত হয় আস্ত ইট দিয়ে বাড়ির ভিতের এবং দেওয়ালের গাঁথনি পিলার তৈরি ভিতে এবং মেঝেতে সোলিং আরবি ছাদ অর্থাৎ রেনফোস্ট ব্রিকওয়ার্ক তৈরি করা হয় এছাড়া রাস্তায় এজিং সোলিং সেতুর পায়া তৈরি কালভার্ট নালা নর্দমা বাঁধ নির্মাণ বা মাটির বাঁধের সুরক্ষার জন্য পিচিং খালের পাড় এবং তল নির্মাণও করা হয়ে থাকে এরই সঙ্গে ভাঙা ইটের বড়ো টুকরো অর্থাৎ ব্যাটস দিয়ে রাস্তা নির্মাণ সাময়িক রেল লাইন বসানোর কাজ করা হয় এবং অপেক্ষাকৃত ছোট টুকরো দিয়ে লাইম কংক্রিট জলছাদ মেঝে ইত্যাদিও নির্মাণ করা হয় এবং ইটের গুঁড়ো বা সুরকি দিয়ে চুন মশলা তৈরি গাঁথনি করা এবং দেওয়াল প্লাস্টারিংও করা হয়ে থাকে তো আমরা জানতে পারলাম ইট কি এবং এটির ব্যবহার সম্পর্কে এবার আমরা জেনে নেব এটির ব্যবহারের সুবিধাগুলি সম্পর্কে কাঁচা মাটির তাল থেকে তৈরি করা হয় বলে ইটকে যে কোনো আকার দেওয়া সম্ভব এছাড়া পোড়ানো ইঁটকে কেটে বিভিন্ন আকার বা রূপ দেওয়া যায় তাই নির্মাণকে যে কোনো আকার বা রূপ দেওয়া ইঁটের দ্বারা সম্ভব ছোটো ছোট এককে পাওয়া যায় বলে ইটের দ্বারা যে কোনো কাজ করা অত্যন্ত সুবিধাজনক এবং এর ওজন কম হওয়ার ফলে এটিকে বহন করা এবং কাজে ব্যবহার করা যা মিস্ত্রিদের পক্ষে কষ্টকর নয় ইটের প্রতিটি অংশই কাজে লাগে সেই হিসাবে এটি অর্থ সাশ্রয়কারী এবং এগুলি খুব শক্ত এবং টেকসই হয় তাই এর দ্বারা তৈরি কাজও দীর্ঘস্থায়ী হয়ে থাকে ইঁটের চাপ সহন ক্ষমতা বেশি তাই এটি ভারবাহক দেওয়াল হিসাবে খুবই কার্যকরী এরই সঙ্গে এর আকার বা মাপ এমন হয়ে থাকে যার ফলে এর দ্বারা মোটা বা পাতলা দেওয়াল সহজেই তৈরি করা সম্ভব ইটের প্রধান উপাদান হল মাটি তাই যে কোনো স্থানে এটিকে উৎপাদন বা ব্যবহার করা সম্ভব এবং ইট তৈরিতে বিশেষ কোনো ধরনের যন্ত্রপাতি বা যন্ত্রবিদের প্রয়োজন হয় না এর ফলে যে কোনো পরিবেশে এবং অল্প পুঁজিতে এগুলিকে প্রস্তুত করা সম্ভব ইট দামে সস্তা এবং প্রায় সর্বত্রই পাওয়া যায় তাই বাস্তুশিল্পের নানা কাজে বিভিন্নভাবে এগুলি ব্যবহারযোগ্য ইঁট দ্বারা ব্যবহৃত নির্মাণে কোনো ত্রুটি থাকলে সেটিকে সহজেই সরিয়ে ফেলে পুনরায় নির্মাণ করা বা রক্ষণাবেক্ষণ করা খুবই সহজ তো বন্ধুরা সাধারণত ইট ব্যবহারের ফলে এই সুবিধাগুলি লক্ষ্য করা যায় এবার আমরা জানব ইটের শ্রেণীবিভাগ সম্পর্কে প্রচলিত মান অনুসারে ইটকে দুটি ভাগে ভাগ করা হয় যথা রৌদ্রে শুকানো কাঁচা ইঁট এবং পোড়ানো বা পাকা ইঁট প্রথমে আমরা জানবো রৌদ্রে শুকানো কাঁচা ইট সম্বন্ধে এই ধরনের ইটকে ছাঁচে তৈরি করার পর শুধুমাত্র রৌদ্রে শুকিয়ে নেওয়া হয় এবং এই ধরনের ইটকে সাধারণত কাঁচা বাড়ি সাময়িক গাঁথনি সীমানা দেওয়াল ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এবার জানবো পোড়ানো বা পাকা ইট সম্পর্কে একে আবার চারটে ভাগে ভাগ করা হয় যথা ফার্স্ট ক্লাস ব্রিক বা এক নাম্বার ইট সেকেন্ড ক্লাস ব্রিক বা দু নাম্বার ইট থার্ড ক্লাস ব্রিক বা তিন নাম্বার ইট এবং ফোর্থ ক্লাস ব্রিক বা ঝামা ইট এবার আমরা এই ইটগুলি সম্পর্কে ডিটেলসে জানব এবং যারা নির্মাণ কাজের জন্য উপযুক্ত ইটের সন্ধান করছেন তারা এটি ভালো করে বুঝে নেবেন তো প্রথমেই আসব প্রথম শ্রেণীর ইট সম্পর্কে এই ধরনের ইটকে যথাযথভাবে পোড়ানো হয় অর্থাৎ কোথাও কম পোড়া এবং কোথাও বেশি পোড়া থাকে না এগুলি আকৃতি এবং মাপে ঠিক থাকে এরই সঙ্গে এর কোনা বা এজগুলি ভাঙা থাকে না এই ধরনের ইটের ক্রাসিং স্ট্রেংথ হয় একশো পাঁচ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বা দশ দশমিক তিন নিউটন পার মিলিমিটার স্কোয়ার এই ধরনের ইটকে যে কোনো স্থায়ী পাকা গাঁত নিতে ভারবাহী দেওয়ালে সেতু বা গৃহের খিলার নির্মাণে আরবি ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এবং এই ধরনের ইঁটের দাম সবচেয়ে বেশি হয়ে থাকে এবার জানব দ্বিতীয় শ্রেণী ইট সম্পর্কে এই ধরনের ইট প্রায় প্রথম শ্রেণীভুক্তই অর্থাৎ এদের পোড়ানো ঠিকমতো হয়ে থাকে কিন্তু আকারে বা মাপে এদের কিছুটা বিচ্যুতি থাকতে পারে এরই সঙ্গে বৃষ্টির জলের দাগ এবং কোনা বা এজগুলি সামান্য ফাটাও থাকতে পারে এবং এই ধরনের ইটের ক্রাসিং স্ট্রেংথ হয় সত্তর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ ছয় দশমিক আট ছয় সাত নিউটন পার মিলিমিটার স্কোয়ার এই ধরনের ইঁটকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজে যেমন সীমানা প্রাচীরের নির্মাণে কম শক্তিশালী এবং কম ভারবাহী দেওয়ালের গাঁথ নিতে ইটের খোয়া এবং সুরকি নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে এরপর আসব তৃতীয় শ্রেণী ইট সম্পর্কে এই ইঁটগুলিকে কম পোড়ানো হয় এবং আকার একে ঠিকঠাক থাকে না এই ইঁটকে অনেকে আমা বা পিলা ইঁটও বলে এই ধরনের ইটের রঙ হলদেটে হয় এবং এর ক্রাসিং স্ট্রেংথ পঁয়ত্রিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ তিন দশমিক চার তিন নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়ে থাকে এরা শক্তিহীন এবং ভঙ্গুর হয় বলে কোনো পাকা বা দীর্ঘস্থায়ী কাজে এদের ব্যবহার করা হয় না সস্তা এবং সাময়িক ধরনের বাড়ি সীমানা প্রাচীর নির্মাণে এদের কিছুটা ব্যবহার করা হয়ে থাকে এবার জানব বাড়তি বা ঝামা ইঁট সম্পর্কে এই ধরনের ইটকে আবার দুটি ভাগে ভাগ করা হয় যথা পিকেট জামা এবং তাল জামা পিকেট জামা চকচকে বাদামি বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে এবং এটি আকারে ঠিক অথবা কিছুটা বিকৃত হতে পারে এরই সঙ্গে ধারগুলি পরস্পর লম্বভাবে নাও থাকতে পারে এই ধরনের ইট ভিতের গাঁথ নিতে মেঝে বা রাস্তায় বিছানোর কাজে খোয়াচূর্ণ বা সিমেন্ট কংক্রিটের কাজে রাস্তা তৈরির মোটা উপাদান হিসাবে ব্যবহৃত হয় তালঝামা অতিরিক্ত তাপে গলিত হয়ে কয়েকটি ইট একত্রে তাল পাকিয়ে একটা বড় টুকরো আকার প্রাপ্ত হয় এবং এগুলি কালচে রঙের হয়ে থাকে এগুলি কেবলমাত্র ভরাটের কাজে লাগে তো বন্ধুরা এইভাবে আপনারা নির্মাণের জন্য ভালো ইঁট চিনে নেবেন এছাড়াও বাস্তুশিল্পের জন্য উপযোগী ইঁট সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব অর্থাৎ কি করে জানবেন আপনার নির্মাণে কোন ইট ব্যবহার করা উপযুক্ত হবে সেই সম্পর্কে তো এরপর জানব সাইজ অনুসারে ইটের শ্রেণী বিভাগ সম্পর্কে তো সাইজ অনুসারে এটিকে দুটি ভাগে ভাগ করা হয় যথা মডিউলার বা স্ট্যান্ডার্ড ব্রিক এবং ট্র্যাডিশনাল বা কনভেনশনাল ব্রিক মডিউলার বা স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ মশলাহীন অবস্থায় একশো নব্বই মিলিমিটার বাই নব্বই মিলিমিটার বাই নব্বই মিলিমিটার এবং মশলা সহযোগে এর সাইজ দুশো মিলিমিটার বাই একশো মিলিমিটার বাই একশো মিলিমিটার এবং এর ওজন প্রায় তিন দশমিক দুই কেজি হয়ে থাকে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল বা প্রচলিত ইটের সাইজ মশলাহীন অবস্থায় পৌনে দশ ইঞ্চি বাই পৌনে পাঁচ ইঞ্চি বাই পৌনে তিন ইঞ্চি এবং মশলা সহযোগে এর পরিমাপ দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বাই তিন ইঞ্চি এবং এই ধরনের ইটের ওজন প্রায় তিন দশমিক পাঁচ কেজি হয়ে থাকে এবং এই ধরনের ইট সাধারণত নির্মাণ নির্মাণকার্যে আমরা বেশি ব্যবহার করে থাকি এরই সঙ্গে ইটের একটি তলে যে খাঁচে থাকে তাকে ফ্রক বলে এবং এর পরিমাপ হলো একশো মিলিমিটার বাই চল্লিশ মিলিমিটার বাই কুড়ি মিলিমিটার তাহলে আমরা ব্রিকের সাইজ সম্পর্কে জানলাম এবার জানব ভালো ইঁট চেনার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপ সম্পর্কে ইঁটের প্রতিটি ধার সরল রৈখিক মাপের হবে এবং প্রতিটি ধার অন্যটির সঙ্গে লম্বভাবে থাকবে যথাযথ পোড়া ইটের রঙ লাল বা চেরি ফলের মতো লাল রঙের হবে এবং রংটি সমসত্ত্ব বিশিষ্ট হবে প্রতি ঘনমিটারে এদের ওজন ষোলোশো কেজি থেকে উনিশশো কেজির মধ্যে হবে ইটের প্রতিটি তল ঠিক আয়তকার বিশিষ্ট হবে এরা পরিষ্কার মসৃণ কাকরবিহীন কাকড়বিহীন হবে ইট ফাটল গত্ত অথবা অন্য কোনো ত্রুটিহীন হবে সর্বনিম্ন চাপ সহন ক্ষমতা হবে পঞ্চাশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পাতলা পকেট ছুরি বা নখের দাগের আঁচড় পড়বে না মাটির ওপর পাতিত একটি ইটের ওপর যদি আড়াড়িভাবে অন্য একটি ইটকে এক মিটার বা এক দশমিক দুই মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তবে কোনো ইটি ভাঙবে না দুটি ইটকে দুই হাতে নিয়ে পরস্পর আঘাত করলে ধাতব শব্দ অর্থাৎ ঠনঠনে শব্দ নির্গত হবে ইটের প্রতিটি টুকরোই ঘনসংবদ্ধ সরু দানাযুক্ত হবে প্রতিটি ইঁট তাদের নিজস্ব ওজনের এক সপ্তমাংশ অর্থাৎ শতকরা পনেরো থেকে কুড়ি ভাগের বেশি জল শোষণ করবে না যে কোনো প্রকার জলবায়ু এবং তাপমাত্রকে ইট টেকসই থাকবে জলীয় আবহাওয়ার সংস্পর্শে ইটের গায়ে লবণ জাতীয় পদার্থ দেখা যাবে না তো বন্ধুরা এইভাবে আপনি বেস্ট কোয়ালিটি ব্রিক আপনার নির্মাণের জন্য বেছে নিতে পারবেন এরপর ভালো ইট চিনবার জন্য কিছু চাক্ষুষ পরীক্ষার কথা বলবো অর্থাৎ এই পরীক্ষাগুলির জন্য কোনো যন্ত্রপাতির ব্যবহার করতে হবে না তো চলুন জেনে নিই প্রথমেই দেখতে হবে পরিমাপ পরপর অনেকগুলি ইটকে সাজিয়ে নিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে ইটের লেন্থ বা দৈর্ঘ্য দেখতে হবে এবং গড়ে ইটগুলির লেন্থ যেন নয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির মধ্যে থাকে এরপর একইভাবে চওড়া বা উইথ দেখতে হবে এবং এটিও গড়ে যেন সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে থাকে পরবর্তীতে একইভাবে হাইট দেখতে হবে এবং এর হাইট যেন গড়ে আড়াই ইঞ্চির কম না থাকে তো এইভাবে আমরা ভালো ইট চিনতে পারবো আকার পরীক্ষা স্ট্রেট রুল ট্রায় স্কোয়ার এবং স্কেল দিয়ে মেপে দেখা হয় ধারগুলো সরল রৈখিক মাপে আছে কি না প্রতিটি ধার অন্যটির সঙ্গে লম্বভাবে আছে কি না এবং তলগুলি আয়তকার বিশিষ্ট কিনা গঠন সদ্য ভাঙা ইঁটের টুকরো দেখে যাচাই করতে হয় সেটি ঘন সংবদ্ধ এবং সরু দানা বিশিষ্ট কিনা বক্রতা সমতল বিশিষ্ট মসৃণ একটি টেবিলের ওপর ইটকে রেখে তার তলের বক্রতা আছে কি না দেখতে হয় এবং এরই সঙ্গে ইট ভাটাতে গিয়ে তার কোয়ালিটি এবং তার মাটির উৎস যাচাই করতে হবে অর্থাৎ আপনি যেই ভাটা থেকে ইট নেবেন বলে ভাবছেন সেখানে গিয়ে দেখতে হবে তারা কোন মাটি থেকে ইটগুলি তৈরি করছে যদি সমুদ্র বা ওই জাতীয় লবণের উৎস আছে এমন কোনো জায়গার মাটি থেকে ইট তৈরি করে তাহলে সেই ইটের মধ্যে লবণের উপস্থিতি থাকতে পারে তাই সেই ভাটা থেকে ইট না নেওয়াই ভালো এবং এরই সঙ্গে ইট তৈরি করার জন্য তারা যেই ওয়াটার ইউজ করছে সেটিও দেখে নেবেন অর্থাৎ জলের মধ্যে কোনো প্রকার লবণের অস্তিত্ব আছে কি না এবং এরই সঙ্গে ওই ইট ভাটার ইট আপনার আশেপাশে কেউ ব্যবহার করলে সেখানেও ভিজিট করুন এবং দেখুন তার ওয়ালে কোনো প্রকার ড্যাম বা নোনা এসেছে কি না এফ্লোরেশন টেস্ট অর্থাৎ পুষ্পিত হওয়া পরীক্ষা ইটের মধ্যে নুন অথবা খার জাতীয় পদার্থ থাকলে সেগুলি জলীয় আবহাওয়ায় সাদা সাদা চূর্ণ পদার্থ হিসাবে ফুল ফুল রূপে ইটের গায়ে বেরিয়ে আসে সম্পূর্ণ ভেজা অবস্থায় ওই সাদা পদার্থ গলিত হয়ে পুনরায় ইঁটের ভেতরে চলে যায় দেওয়ালে এই ধরনের ইঁটকে ব্যবহার করলে সেগুলি দেওয়ালকে ভিজিয়ে তোলে দেওয়ালের প্লাস্টার খসিয়ে দেয় দেওয়ালের রং নষ্ট করে দেয় ঘরকে স্যাঁ সাথে করে তোলে এরই সঙ্গে দেওয়ালের স্থায়িত্বও কমিয়ে দেয় এবং এই ঘটনাকেই আমরা নোনাধরা বলে থাকি তো বন্ধুরা স্ট্যাক থেকে পাঁচ থেকে দশটি ইঁটকে নিয়ে এই পরীক্ষাটি করতে পারেন এবং এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার ইটে লবণের উপস্থিতি আছে কি না তো জেনে নিন এই পরীক্ষাটি কীভাবে করবেন সেই সম্পর্কে প্রথমে একটা পাত্রে বিশুদ্ধ জল ভরে নেবেন এবং পাত্রটির মধ্যে ইটগুলিকে খারাপভাবে সাজিয়ে নেবেন জল সম্পূর্ণভাবে টেনে নেওয়া পর্যন্ত ইটগুলি ওই অবস্থায় থাকবে এবং ইটগুলি শুকিয়ে যাওয়ার পর যদি ইটের মধ্যে সাদা সাদা লবণ বা চূর্ণ পদার্থ বেরিয়ে আসে তবে ওই ধরনের ইট কোনোভাবেই আপনার নির্মাণে ব্যবহার করবেন না তো আমরা এইভাবেই পরীক্ষার মাধ্যমে সঠিক ইট বেছে নিতে পারব এবং মনে রাখবেন নির্মাণের জন্য ইঁট খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই ইঁট কেনার আগে অত্যন্ত সতর্ক হয়ে তবেই কিনবেন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং পরবর্তীতে আমি কিছু বিশেষ ধরনের ইট এবং তার ব্যবহার এবং ইটের কিছু টেকনিক্যাল টার্মস যা মেশনারির কাজে ব্যবহৃত হয় সেই সম্পর্কে ভিডিও বানাবো এবং ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই টপিকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরদিন দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থাকবেন এবং এর সঙ্গে দিনটিও খুব ভালো কাটুক এই কামনা করি ধন্যবাদ